আমরা ঈদ আসলে বিভিন্ন ধরনের প্ল্যানিং করি ঈদটাকে কিভাবে কাটাবো কোথায় কোথায় ঘুরতে যাব। কি কি খাবো কোন কোন পোশাক আমরা কিন্তু ঠিক করি আমাদের প্ল্যানের মধ্যে এটা অনেকের প্ল্যানের মধ্যে থাকে না যে এই ছুটিতে বা এই ঈদে আমার যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের খবর দিব তাদের বাসায় যাব। তাদের হালত দেখব তাদের অবস্থা দেখব এবং প্রয়োজনে তাদের পাশে থাকবো এই জিনিসটা আমরা অনেকেই করি না প্রিয় ভাই বোনেরা এই জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস এটা এমন একটা আমল যেটা করলে আপনার আত্মীয়তার যে সম্পর্ক এটা আরো মজবুত হবে পাশাপাশি হচ্ছে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে অনেক অনেক দান করবে এটা এমন একটা আমল আপনি যদি আত্মীয়দের খোঁজ খবর নেন আত্মীয়দের হক আদায় করেন তাদের তাদের কাছে যান তাদের অবস্থা দেখেন তাদেরকে প্রয়োজনে আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন তাহলে আল্লাহ আপনার রিজিকে বারাকা দান করবে যেটা আমরা হাদিস থেকে পাই তো যারা এই ঈদের ছুটিটাকে কাজে লাগাতে চান তারা চাইলে আপনাদের আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নিতে পারেন তাদের দেখাশোনা করতে পারেন এটা একটা সুবর্ণ সুযোগ আর বিশেষ করে ওই সমস্ত আত্মীয় স্বজনদের বাসায় যাবেন যারা খুব অবহেলিত যাদের বাসায় সাধারণত অন্যরা যায় না অন্যান্য আত্মীয় স্বজন যায় না বা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ দরিদ্রতা হতে পারে পরিবেশ হতে পারে আরও নানা কারণ হতে পারে তো আপনি খুঁজে খুঁজে সেই সমস্ত আত্মীয় স্বজনদের বাসায় আগে যান গিয়ে তাদের খোঁজ খবর নেন এতে করে দেখবেন যে আপনাদের যে সম্পর্ক এটা মজবুত হবে পাশাপাশি হচ্ছে আপনি এই কাজটি করার কারণে আপনি যখন একজন অবহেলিত আত্মীয়ের বাসায় যাবেন তার খোঁজ খবর নেবেন সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে তার মন থেকে আপনার জন্য দোয়া আসবে এই দোয়াটা কিন্তু আল্লাহ তালার দরবারে পৌঁছে যাবে এতে করে কি হবে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন তো এজন্য প্রিয় দিদি ভাই বোনেরা আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের কোনো অসুবিধা হলে তাদের পাশে থাকার জন্য দিন যত যাচ্ছে আত্মীয় স্বজনদের যে হকের ব্যাপারটা আত্মীয়তার সম্পর্ক যে বাড়ার একটা ব্যাপার সেটা না পেরে দিনের পর দিন কমে যাচ্ছে তা আমরা চেষ্টা করলেই কিন্তু এটা রুখে দিতে পারি এবং এটার মাধ্যমে আমরা অনেক অনেক বারাকা আল্লা পক্ষ থেকে নিয়ে আসতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে আত্মীয়তার হক আদায় করার তাওফিক দান করুন আত্মীয়দের খোঁজখবর নেওয়ার তাওফিক দান করুন এবং আল্লাহ তালা আমাদের সকলের রিজিকের মধ্যে বারাকা দান করুন হায়াতের মধ্যে বারাকা দান করুন